হাই, আমি রূপম। এখন ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেটস দেবো। তো গোলন্দাজ হিন্দিতে রিলিজ নিয়ে একটা আপডেট দেবো। তার আগে বলে রাখি, আমি জানি না গোলন্দাজ বক্স অফিসে হিট হবে না সুপার হিট, না এই ছবিটা অডিয়েন্সের মনে কীরকম জায়গা করবে, কিন্তু যেটা বলতে পারি এই ছবিটা কিন্তু ইনিশিয়াল হেভি ওপেনিং করবে, ঠিক আছে? এবং এই ছবিটা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে এটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করছে, তো সবাই এই ছবিটা দেখতে খুব উৎসুক। আর বুক মাই শোতে যেরকম ধরনের বুকিং দেখছি, আমার মনে হয় পোস্ট কোভিড সিচুয়েশন এটা সব থেকে আমাদের বাংলাতে দারুণ ওপেনিং করবে। আর আরও একটা বিষয় হচ্ছে, নন্দনে এই ছবিটার টিকিট কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণ টিকিট প্রথম দিনে সোল্ড আউট হয়ে গেছে। নন্দনে তো বাদ বাকি সব ছবিই ছিল, আমি কোনো ছবির সাথে কম্পেয়ার করছি না, বাট গোলন্দাজের ক্রেজ হিউজ, যেটা দেখলাম যে কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণ সোল্ড আউট, নাহলে নন্দনেই টিকিট কাটতাম। এবং বাদ বাকি জায়গাতেও খুব ভালো রেসপন্স। তো দেখা যাক কেমন হয় এই ছবিটার ওপেনিং এবং কিরকম কী কালেকশন করতে পারে। আচ্ছা, যেটা আপডেট সেটা হচ্ছে, প্রথম থেকেই একটা জিজ্ঞাসা ছিল যে এই ছবিটা কি প্যান ইন্ডিয়া রিলিজ হবে, কারণ ছবিটার মধ্যে সেই পোটেনশিয়ালটা রয়েছে। তো দেখা যাক, সেটা তো পরবর্তী সময় বলবে এই ছবিটা তামিল তেলেগুতে রিলিজ হয় কিনা। তবে এই ছবিটা কিন্তু উইথ ইংলিশ সাবটাইটেল বাংলাতে রিলিজ হচ্ছে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ছবিটা হিন্দিতে আসছে 22 তারিখ, মানে হচ্ছে অক্টোবরের 22 তারিখ এই ছবিটা হিন্দিতে রিলিজ হচ্ছে। তো আশা করা যায় এই ছবিটা দারুণ একটা বিজনেস করবে এবং এই ছবিটা অবশ্যই অডিয়েন্সের মন জয় করবে। দেখা যাক কেমন হয় গোলন্দাজ। আজকের সেকেন্ড যেটা আপডেট সেটা হচ্ছে আসুর সিজন 2 নিয়ে। তো বলে রাখি, আসুর সিজন 2 এর শ্যুট সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে, প্যাচ ওয়ার্ক যেগুলো যেগুলো বাকি ছিল সব কমপ্লিট হয়ে গেছে। সিরিজের পোস্ট প্রোডাকশন তোড়জোড় করে শুরু হচ্ছে এবং যেরকম শোনা যাচ্ছে জানুয়ারি মাসে আসবে আসুর সিজন 2। তো দেখা যাক কেমন হয় আসুর সিজন 2। এবং আরও একটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে মালায়ালাম ফিল্ম হোম, যেটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবল রয়েছে, আমি সেটা রিভিউ করেছিলাম, তো সেই ছবিটা হিন্দিতে রিমেক হচ্ছে। তো দেখা যাক যে এত সুন্দর একটা সিনেমা এটাকে রিমেক করে কিরকম বানানো হয়। তবে আমার মনে হয় যদি সেরকম বানানো যায় তাহলে এই ছবিটা হাত দেওয়া উচিত, আদারওয়াইজ এরকম একটা ছবিকে কখনোই হাত দিয়ে চটকানোর দরকার নেই। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। নিজেদের খেয়াল রেখো। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।